আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একজন ক্রীড়া খেলোয়াড়দেরকে ক্রীড়াঙ্গনে আরো বেশি গুরুত্ব রাখার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আমরা প্রিয় সুদীপ, আমি সকলের কাছে অনুরোধ করছি, সম্মানিত সাংবাদিক, আমরা একটি মানচিত্র, তিনি বাংলাদেশের মানচিত্র ক্ষেত্রে পারফরমেন্স করেছেন, তিনি 606 রান সংগ্রহ, 471 রান সংগ্রহ করেছেন। এবারের বিশ্বকাপে 606 রান, দুইটি ফিল্ডিং এবং রানিয়ে সর্বোচ্চ তিনি ক্রীড়া, সেজন্য প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি সকলকে করতালি দিয়ে অভিনন্দন জানার জন্য অভিনন্দন জানাবো। আমরা জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট কমিটির পক্ষ থেকে এই ক্রেস্ট উপহার দেওয়া হচ্ছে। গোপুল দীপকে ক্রেস্ট দিবে আর দিন দেশের শ্রেষ্ঠ ধর্মগুরু, রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক বন্ধু আদরণ নাসিরুদ্দিন, অভিভাবক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেই সাথে প্রস্তুত আফতাব ক্রিকেট একাডেমি, আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ইসাক ওবাইদি মিলেনিয়ামের শেখ কাজী আসবান, মেকিং আস ভেরি প্রাউড। আর আমার প্রশ্ন হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের মতো এত বড় একটা ফরম্যাটে আপনি এত কনসিস্টেন্ট ছিলেন, ট্রেন করার জন্য যে জিনিসটা আপনি বলবেন বা মূল মন্ত্রটা কি সেটা একটু বলতে। আসলে এটা করার জন্য আমি যেটা বললাম যে আমার অনেক বড় এক জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ প্রথম ক্রিকেট টেস্ট ক্রিকেট জয়লাভ করেছিল, আমি সেই দৃশ্য এখনো আমার নির্বাচিত সহসভাপতি আমাদের দুঃখ সংগ্রামের পথ নির্দেশক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপহার দিবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক। জেলা মনে করেন এবং চট্টগ্রামকে চট্টগ্রামবাসীকে চিটাগাং আমার কাছে খুবই প্রিয় একটা শহর, এটা এখন থেকে না ন্যাশনাল টিমে যখন থেকে খেলেছি, আসলে আমার টেস্ট ম্যাচের ডেবিউও হয়েছে চিটাগাংয়ে, সো আমার জন্য অনেক কাছের একটা শহর। আশা করি আপনারাও সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন যেন আমি ভবিষ্যতে আরও এরকম ভালো ভালো পারফরমেন্স করতে পারি এবং বাংলাদেশের নামটা উজ্জ্বল করতে পারি। চিটাগাংবাসী আমাকে যে সম্মাননা দিল আমার কাছে মনে হয় এটা অন্যান্য জেলা কিংবা অন্যান্য ডিভিশনের সবাইকে ইন্সপায়ার করবে এরকমভাবে প্লেয়ারদেরকে উদ্বুদ্ধ করতে, ভালো কিছু করার জন্য, এবং তারা উৎসাহিত ফিল করবে। এবং এখানে যাদেরকে আহ্বান জানানো হয়েছে ভবিষ্যতে একজন হয়তো এখান থেকেই কয়েকজন এরকম চাবি পাবে চিটাগাংয়ের, আমি বিশ্বাস করি, এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করবে ক্রিকেটের মাধ্যমে। আর আমি যেটা আবার বললাম যে আপনারা আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। জনাব সাকিব আল হাসান, যিনি একজন শুধু ক্রিকেটার নন, একজন সফল বিশ্ববর্ণ অলরাউন্ডার নন, আমি মনে করি তিনি একটি প্রতিষ্ঠান, ওনাকে সম্বর্ধনা দিতে পেরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা নিজেকে গর্বিত মনে করছে। আজকে যারা খুদে ক্রিকেটার, যারা যাদের স্বপ্ন আছে, আমরা জেলা ক্রীড়া সংস্থা আমরা প্রত্যাশা করি এই খুদে ক্রিকেটারদের মধ্য থেকে আমরা আগামী দিনে সাকিব আল হাসান খুঁজে পাব, এবং সেই কারণে এই সমস্ত খুদে ক্রিকেটারদের অনুপ্রাণিত করার জন্য মূলত ক্রিকেটের তিনটি বোলিং ব্যাটিং ফিল্ডিং তিনটি ডিপার্টমেন্টে অসাধারণ খেলা উপহার দিয়ে আমাদেরকে গৌরবের আসনে অধিষ্ঠিত করেছেন। আমি মনে করি সাকিব আল হাসান যদি এই পারফরমেন্স করতে না পারত তাহলে বাংলাদেশের অবস্থা কী হতো একমাত্র রব্বুল আলামিন বলতে পারেন। তো সুতরাং সেই জন্য শুধু চট্টগ্রামবাসী নয়, সারা বাংলাদেশবাসী সাকিব আল হাসানের প্রতি কৃতজ্ঞ।
আমরা সেই কৃতজ্ঞতার সেই ঋণ থেকেই আজকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সপ্তাহের সম্বর্ধনা আয়োজন করছেন। আমি আবারও সাকিব আল হাসানকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পাশাপাশি অনুরোধ করব আমাদের যারা খুঁজে ক্রিকেটার আছেন দু একজন যদি প্রশ্ন করেন সেটার উত্তর দিয়ে তাদেরকে খুশি করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি এবং তারা যত আগামী দিনে ভালো ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেজন্য তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করে